মুক্তি পাচ্ছে না আর 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 হতাশ হবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন কেন মুক্তি পাচ্ছে না আর 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 মুভিটি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে বিনোদনের সকল লেটেস্ট নিউজ আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক, কেন মুক্তি পাচ্ছে না আর আর আর। যেমনটা আশঙ্কা ছিল হলো ঠিক তেমনটাই। ভারত জুড়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পিছিয়ে গেল 2022 সালের অন্যতম সুপার হাইপড ছবি রাজামৌলির আর 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 মুক্তির তারিখ। আগামী 7 জানুয়ারি মুক্তি পাচ্ছে না ছবিটি, এমনটাই এক বিবৃতিতে শনিবার 1 জানুয়ারি জানিয়েছে ছবিটির নির্মাতা সংস্থা। তাদের অবশ্য দাবি ছবি মুক্তি স্থগিত করতে বাধ্য হয়েছেন তারা। বিবৃতিতে লেখা রয়েছে, সকল পক্ষ থেকে জোর করায় আমাদের ছবিটির মুক্তি স্থগিত করা হচ্ছে। সকল দর্শকদের এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সব রকম পরিশ্রমের পরেও কিছু ঘটনা আমাদের হাতের বাইরে। যেহেতু ভারতের বহু রাজ্যেই সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে আপনাদের সবাইকে ছবি নিয়ে উত্তেজনা চেপে রাখতে বলা ছাড়া আর কিছুই করার নেই আমাদের। আমরা কথা দিচ্ছি যথাসময়ে ভারতীয় সিনেমার হারিয়ে যাওয়া মুকুট আমরা ফিরিয়ে দেব। কয়েক সপ্তাহ ধরে ভারতে কোভিড পজিটিভের হার বাড়ছে, সেই সঙ্গে যুক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের ব্যাপকতা। এ কারণে দিল্লি সরকার প্রথম স্কুল, জিম, স্পা, সিনেমা হল বন্ধ ঘোষণা করেছে। তা বুঝতেই পাচ্ছেন, দিল্লি সরকার অলরেডি বন্ধ ঘোষণা করে দিয়েছে। স্কুল, জিম এবং স্পা সাথে সাথে সিনেমা হল বন্ধের ঘোষণা করে দিয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবারই দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। ভারতের রাজধানী শহরের সকল প্রেক্ষাগৃহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মুম্বাইও সিনেমা হল চলছে 50% দর্শক আসন নিয়ে। এ রাজ্যেও করোনা পরিস্থিতি বেশ চিন্তার, জারি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আবরণ বিধিনিষেধ। বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বার, রেস্তোরাঁ, সিনেমা হল সবই। এ অবস্থায় রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট ও অজয় দেবগনের এই হাই বাজেটের ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়াই সমীচীন বলে মনে করেছে আর 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 টিম, অর্থাৎ ট্রিপল আর টিম। আপনাদের কাছে কেমন লাগলো ট্রিপল আরের মুক্তি পিছানোর কারণ হিসাবে অবশ্যই জানাবেন। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে বিনোদনের লেটেস্ট আপডেট নিউজ পেয়ে যাবেন। আর 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 মুক্তি পাচ্ছে না, এটা জেনে আপনাদের কেমন মনে হচ্ছে, মনে চিন্তা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বুঝতে পারবো আপনারা কতটুকু আগ্রহী আছেন আর আর মুভি দেখার জন্য। আশা করি কোভিডের ধাক্কা কমলেই সিনেমাটি মুক্তি পাবে আর 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 মুভিটি। আমি আবারও বলছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে নেবেন এখনই, তাহলে সবসময় এমনই বিনোদনের লেটেস্ট নিউজগুলো আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।